হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্ন বিচ্ছি দু হাজার তেইশের ক্লাস ফাইভের গণিত বিষয়ে যে তোমাদের তিন নম্বর স্কুল রয়েছে একশো চৌত্রিশ নম্বর পেজে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো দেখো একের জায়গায় প্রশ্ন বলছে মাদ্রাজের চেপক স্টেডিয়ামের যে দুটি ক্রিকেট খেলা হয়েছিল তাতে প্রথমটিতে আশি হাজার ছশো ঊনসত্তর জন এবং দ্বিতীয়টিতে বিরাশি হাজার দুশো ছয় জন দর্শক গেছেছিল দুটি ম্যাচে মোট কতজন দর্শক গেছেছিলো মোট মানে যোগ সবসময় মনে রাখবে মোট মানে হচ্ছে যোগ যোগ্য দেবো প্রথম ম্যাচে দর্শক ছিল কত আশি হাজার ছশো ঊনসত্তর জন আর দ্বিতীয় ম্যাচে কত হবে কত বলেছে বিরাশি হাজার দুশো ছয় জন আর মোট দর্শক কত যোগ করে দেবে এটা দু করলে হবে এটা এই যোগটা দেখে নাও এক লাখ বাষট্টি হাজার আটশো পঁচাত্তর জন নেক্সট প্রশ্ন বলছে দুই একটা মীরা দেবী ভালো কাজের জন্য বিয়াল্লিশ জনের কাছ থেকে দু হাজার চারশো পঞ্চাশ টাকা করে পেয়েছেন তিনি মোট কত টাকা পেয়েছেন তাহলে একজনের একজনের কাছ থেকে পেয়েছে কত দু হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে বিয়াল্লিশ জনের থেকে কত হবে বেশি হবে তাহলে গুণ হবে দু হাজার চারশো পঞ্চাশ গুণিত বিয়াল্লিশ গুণটা দেখা করেছি এখানে দু হাজার চারশো পঞ্চাশ গুণিত বিয়াল্লিশ দুই শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য সরি পাঁচ দুগুণে শূন্য হাতে এক চার দুগুণে আট একে নয় আর চার দুগুণে চার দুই দুগুণে চার এখানে ক্রস চিহ্ন দিলাম গুণ চিহ্ন চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে থেকে দুই চার চারে ষোলো ষোলো দুই আঠেরো আট হাতে এক চার দুগুণে আটের একে নয় যোগ করো শূন্য শূন্য নয় আট চারে বারো দুই হাতে এক আর নয় নয়ের আগে দশ নেক্সট প্রশ্ন দেখো তিনেরটা বলছে তিনের দেয় কয়েকটা গুণ করো পাঁচশো আটাত্তর গুণিত তিনশো উনসত্তর দেখো গুণটা দেখে নাও আট নয় বাহাত্তর দুই হাতে সাত সাত নয় তেষট্টি আর দুয়ে সরি সাত নয় তেষট্টি আর সাত সত্তর শূন্য হাতে থাকে সাত আর পাঁচ নয় পঁয়তাল্লিশ আর সাত বাহান্ন এবার ছয় যাবো দেখো ছয় আটটা আটচল্লিশের আট হাতে থাকে চার বিয়াল্লিশ ছয় সাত থেকে বিয়াল্লিশ হাজার চারে ছয় হাতে থাকে চার আর পাঁচে তিরিশ চৌত্রিশ যাব তিন আশটি চব্বিশে চার হাতে থাকে তিন আশ্টি চব্বিশে চার হাতে দুই তিন সাতকে একুশ সাত দুইয়ে তেইশে তিন হাতে দুই তিন পাঁচ পনেরো আট দুই সতেরো দুই আট দশ এক সাত আর পাঁচে বারো আর তেরো তিন হাত থেকে এক দশের এক এক আর একের একে দুই নেক্সট প্রশ্ন রয়েছে কয়েকটা গুণ করা আবার রয়েছে একটি পাঁচশো গুণিত ছ সরি নশো উন আট নয় বাহাত্তর দুই থাকে সাত সাত নয় তেষট্টি আর সাতের সত্তর হাত থাকে সাত আর পাঁচ নয় পঁয়তাল্লিশের সাথে বাহান্ন নেক্সট হচ্ছে ছয় ছটা আটচল্লিশের আট হাতাকে ছশো আটচল্লিশের আট থাকে চার সাত ছ হাতকে বিয়াল্লিশ আর চার ছয়চল্লিশের ছয় হাত থেকে চার পাঁচ চার চৌত্রিশ নেক্সট হচ্ছে নয় আট নয় বাহাত্তর দুই থাকে সাত সাত নয় তেষট্টি তেষট্টি আর তেষট্টি আর সাথে সত্তর শূন্য হাত থেকে সাত আর পাঁচ নয় পঁয়তাল্লিশ আর সাথে বাহান্ন দুইয়ে দুই বসলো আট আর শূন্য যোগ করলে আট হয় আর দুই ছয় আর দুই যোগ করলে হয় দশ হাত থেকে এক চার আর পাঁচে যোগ করলে হবে নয় আর একে দশ শূন্য হাতে এক পাঁচ আর তিন আর দুইয়ে পাঁচ আর একে ছয় আর পাঁচটা বসে গেল নেক্সট কোশ্চন হয়েছিলো ভাগ করতে হবে দেখো পাঁচ দিয়ে যাবো পাঁচ দিয়ে গুণ করলে একটা উত্তর মেরে যাবে তা উত্তর হবে পাঁচ পাঁচ হাত থেকে পঁয়ত্রিশ পাঁচ হাত থেকে তিন পাঁচ পাঁচ পঁচিশ হাজার তিন আট হাজার আট হাজার দুই পাঁচ আরে দুই সাত আর পাঁচ থেকে পাঁচ চার থেকে প্রশ্ন করছি দুটি অঙ্কের যোগ ফল হচ্ছে দু হাজার চারশো কুড়ি এবং বিয়োগ ফল হচ্ছে এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী এরকম অঙ্ক প্রথমে দেখো দুটি সংখ্যাকে যোগ করে নেবে দুটি সংখ্যা যোগ ফল গত দু হাজার চারশো চৌ কুড়ি আর বিয়োগ ফল কত বারোশো চব্বিশ এ দুটো যোগ করে নেবে কোথা হবে চার আধ শূন্য চার দুই দুগুণে চার দুই হাজার দু যোগ করলে চার চার আধ ছয় আর দুই হাজার তিনে দুই হাজার একে তিন প্রথমে দ্বিতীয় যোগ করবে সরি দুটো যোগ করবে এবং তাকে দুটো ভাগ করবে দুই একে দুই এক ছয় না আর আট দুগুণে ষোলো চার না বললো দুই দুগুণে চার আবার চার না দুগুণে চার সেটা কথা হলো একটি সংখ্যা কত হবে আঠেরোশো বাইশ আর অপর সংখ্যাটি কী হবে এটা বিয়োগ করে দেবো যোগফল থেকে তাহলে দু হাজার চারশো কুড়ি বিয়োগ আঠেরোশো বাইশ দেখো বিয়েটা দেখা করে দেখিয়েছি দশ ধরবো আট থাকে এক দুই একে নয় থাকে এক এটা নয় ধরবো চোদ্দ হাতে পাঁচ পনেরো চোদ্দ ধরলে পনেরো পাঁচ হবে এক শূন্য পাঁচশো আটানব্বই নেক্সট প্রশ্ন বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে এক এবং একটি সংখ্যা তেইশ হলে অপরটি অন্যটি কী হবে কি করবো ভাগ করে নেব দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ এবং একটি সংখ্যা যদি তেইশ হয় অন্য সংখ্যাটি হবে হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ বিয়োগ তেইশ তাহলে দেখো প্রথমে দেখো তেইশ চার তেইশ কথা হয় বিরানব্বই একশো তিন থেকে বিরানব্বই বিয়োগ গুলো কথা হয় এগারো আর পাঁচশো নামলো আর পাঁচ তেইশ সম একশো পনেরো মিলে গেল উত্তর হবে অপসংখ্যাটি হবে কত পঁয়তাল্লিশ নেক্সট ছয়টা বলছে দুটি সংখ্যা সরি লাকার প্রকাশ করো আটের কুড়ি ও চারের ছাব্বিশ আটের কুড়ি কেজি কাটি চার দিয়ে চার পাঁচে কুড়ি আর চার দুগুণে আট তার দুই বাই পাঁচ পয়টা রয়েছে দেখো চার বাই ছাব্বিশ দুইতে কাটলে দুই দুগ্নে চার আর তেইশ দুগণে ছাব্বিশ দুই বাই সরি তেরো দুগুনে ছাব্বিশ দুই বাই তেরো সাতেরটা বলছে ছোট থেকে বড় সাজাও দুইয়ের তিন পাঁচের আট আর সাতের বারো দুইয়ের তিন রয়েছে দেখো দুইয়ের তিন পাঁচের আট আর সাতের বারো লিখে নিছি তিন আট আর বারো লসাই করেছি লসাই করে দেখে হবে তো সবগুলোকে চব্বিশ করবো দেখো তিনেরটা তিন কত দেখুন চব্বিশ হবে আট দিয়ে আট দিয়ে এবং দুই দিয়ে বারোকে চব্বিশ দুই দেখুন করতে তবে চব্বিশ হবে তাহলে চার দুগুণে আট সরি আট দুগুণে ষোলো আর তিন 24 চব্বিশ তিন পাঁচে পনেরো আর তিন আসতে চব্বিশ সাত দুগুণে চোদ্দো বারো চব্বিশ তাহলে সব থেকে থেকে বড়ো সাজালে কী হবে প্রথমে কী আসছে দেখো চোদ্দো মানে সাতের দুই তারপরে কী আসছে পনেরো মানে হচ্ছে পাঁচের আট আর তারপরে বড় ষোলো চব্বিশ মানে আটেরটা বলছে আটের প্রশ্ন বলছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ পথ বাসে ও একের বারো অংশ পথ সাইকেলে গেল বাকি অংশ পথ হেঁটে গেল মেহির কত অংশ পথ হেঁটে গেলো মেয়ের সম্পূর্ণ রাস্তা সমান এক অংশ ধরি সম্পূর্ণ রাস্তা এক অংশ বাসে ও সাইকেলে গেছে সাথে আট যুক্ত একের বারো দুরুযোগ করলে দেখো আটের বারো দশক কত হবে চব্বিশ করে দেখি সেখানে দেখে নাও তাহলে দেখো যোগ গুলো চব্বিশ হবে সাত গুণিত কতদিন করবো যে চব্বিশ হয় আটকে তিন যুক্ত এক গুণিত বারো কে করবো যে চব্বিশ হবে বারো যুগণে চব্বিশ তিন সাতকে একুশ আর দুই একে দুই তাহলে একুশ যুক্ত দুই সমান হচ্ছে তেইশ তেইশ বাই চব্বিশ অংশ বাকি রাস্তার সমান কত হবে এক বিয়োগ তেইশ বাই চব্বিশ চব্বিশ বিয়োগ সমান একে চব্বিশ অংশ